আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদের সাথে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। তো কাঁঠালের কাঁঠাল ভাঙার ভিডিও আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, তো এখন আমি ভাঙার কাঁঠাল ভাঙার ভিডিও দেখাব না। তো আমি অতীতের কিছু কথা আপনাদের সামনে বলবো, তো এই জন্য আমি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি। তো আমি অতীতের কিছু কথা বলবো কাঁঠাল নিয়ে। তো আমার ভাই কাঁঠাল আর আম নিয়ে আসছে, তো সবার জন্য কাঁঠাল আম আর কাঁঠাল কিনে সবার বাসায় দিয়েছে। তো আত্মীয় স্বজন সবার বাসায়, বোন বাগনা বাগনি সবার জন্যই আম কাঁঠাল পাঠিয়েছে। তো আজকে দুদিন হলো কাঁঠালটা একদম গাছ থেকে, গাছ পাক না কাঁঠাল, তো আজকে একটু নরম হয়েছে একদম। আজকে আমি ডেঙ্গে কাঁঠালটা সবাইকে দিব, পাড়া প্রতিবেশী যারা আছে। তো আমার ঘরে এত বড় কাঁঠাল খাওয়ার মতো লোক নেই, আমরা মাত্র দুজন লোক। তো আমরা কাঁঠালটা আমি ভাঙবো, কিন্তু তো আমি কিছু কথা বলবো। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল। তো কাঁঠালটা দেখে আজকে আমার সেই ছোটকালের কথাগুলো মনে পড়ে গেল। তো সেগুলো আমি আপনাদের সাথে এখন বলবো, আপনাদেরকে শোনাবো। তো আমাদের বাড়িতে অনেক বড় বড় কাঁঠাল গাছে হতো। তো তখন যখন প্রথম কাঁঠাল পেকে আসতো তখন আমার দাদা কাঁঠাল কেটে আমাদের ঘরে রেখে দিত। তো দুই একদিন পর যখন একদম কাঁঠাল পেকে যেত তখন আমাদের মসজিদের, তারপরে আমাদের বাড়ির আশেপাশে যারা মুরব্বি আছে, তখন আমার দাদা সবাইকে ডেকে বাড়িতে নিয়ে আসতো। তো নিয়ে এসে কাঁঠালটা নিজের হাতে সবার সামনে নিয়ে কাঁঠালটা ভেঙে সবাইকে নিয়ে খেত। এখন এক গামলা মুড়িও নিয়ে যেত কাঁঠালের সাথে। তো দাদা যখন সবাইকে এইভাবে কাঁঠাল বসে বসে খাওয়াতো, তখন আমরা ছোট ছিলাম, খুব ছোট, তখন মন মানসিকতাও ছিল একটু অন্যরকম ছোট। তো দাদা যখন সবাইকে এইভাবে কাঁঠাল খাওয়াতো তখন খুব রাগ করতাম আমরা, বলতাম আমাদের কাঁঠাল আমাদেরকে দেয় না, মানুষদেরকে এনে দাদা খাওয়ায়। তো আমার মা বলতো দাদা খাওয়া কতগুলার মানুষ খাবে, দিবে তো তোদেরকে, এখন তোরা এত রাগ করিস কেন। তো সব সময় আমার দাদা এটা করতো যে কাঁঠাল আম এগুলা যখন পাকতো তখন সবাইকে আগে দিত, তারপরে আমাদেরকে দিত। তো দাদা সবাইকে যখন খাওয়া শেষ হতো তখন বাকি কাঁঠালটা ধরে আমাদেরকে ভিতরে ঘরের ভিতরে দিয়ে দিত, বলতো নে তোরা খা, তখন আমাদের অনেক রাগ হতো। তো এখন আর কি দাদাকে খুব মিস করি। তো এখন বুঝি সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো এইভাবে যখন দাদা সবাইকে নিয়ে কাঁঠাল খেত তখন দাদাও খুব আনন্দ পেত, আর দাদা সমবয়সী সবাই খুব হাসি তামাশা করে কাঁঠালগুলো খেত। আর আমাদেরকে যখন ঘরের ভিতরে কাঁঠাল দিয়ে দিত তখন আমার মা সব কাঁঠালগুলো খুলে আমার চাষিদেরকে সবার ঘরে ঘরে দিয়ে তারপরে আমরা সবাই মিলে একত্রে বসে খেতাম। তো এখন তো আর কেউ, সবাই আলাদা আলাদা ফ্যামিলি, কেউ কারোর কাছে নেই, সবাই একা একা। আসলে একটা জিনিস আনলে সেভাবে খাওয়াও হয় না, একা একা কোনো ফল যে কোনো কিছুই খেতেও এত আনন্দ লাগে না। আসলে তখন তো বুঝতাম না, তখন খালি দাদার সাথে আমরা রাগই করতাম যে দাদা আগে সব জিনিস মানুষদেরকে খাওয়ায়। আসলে এখন বুঝি দাদা কেন খাওয়াইতো, ওটা করে দাদা খুব আনন্দ পেত, সবাইকে নিয়ে খুব হাসি খুশিভাবেই থাকতো। গ্রামের সবাই আমার দাদার প্রতি খুব, দাদার খুব ভালোবাসা ছিল সবার, দাদার কাছে সবসময় সবাই আসতো। তো আজকে কাঁঠালটা দেখে আমার সেই আগের কথাগুলো মনে পড়ে গেল। তো আমার ভাই এত বড় কাঁঠালটা নিয়ে আসছে, তো কাঁঠালটা ভেঙে আমি, কাঁঠালটা পেকে গেছে, তো কাঁঠালটা ভেঙে আমি এখন আমার আশেপাশে যারা আছে সবাইকে দিব। তো ভাইয়ের বাসার থেকে বাইরে আসার সময় যা কিছু নিয়ে আসে তো সবাইকে দিয়ে আমি খাই, আমি কোনো দিন একা কিছু খাই না। তো আমার কাছেও এখন কাউকে কিছু না দিতে পারলে আমার কাছে খুব খারাপ লাগে, আর দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন দাদার কথাটা
মনে পড়ে। আসলে এখনকার দিনে কেউ অতীতকে মনে রাখতে চায় না, সবাই ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। আসলে অতীত ছাড়া মানুষের ভবিষ্যৎ হয় না। তো কাঁঠালটা আমি একটু পরেই ভাঙবো, কাঁঠালটা আমি ভেঙে সবাইকে দিব। তো কাঁঠালটা দেখে আমার আজকে দাদার কথা খুব মনে পড়ে গেল, তাই আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই এরকম মিলেমিশে সব জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আসলে একা খাওয়ার চেয়ে সবাই মিলে একটু খেলেও মানুষের সবার ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে বা অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।